আমরা শ্রবণ করেছি যে গৌরসুন্দর 4 মাসের বালক, 4 মাস বয়স হয়েছে তার। তো 4 মাস বয়সেই তিনি তার বিভিন্ন রকমের দুষ্টুমি দেখাতে শুরু করেছেন। কালকে শুনেছি মা ঘরে ঢুকে দেখছে তার 4 মাসের ছোট্ট ছেলেটি বিছানায় শুয়ে আছে, আর সারা ঘরে চারিদিকে তেল, ঘি, দই, দুধ, চাল, ডাল সব মাটিতে একদম যেন কেউ মাখিয়েছে ফেলে। কেউ বুঝলেন না যে গৌরী এইসব লীলা করছে। সকলে ভাবছেন যে আমাদের নিমাই তো খুব সুন্দর, তার প্রতি বোধ হয় কোনো কুনজর পড়েছে। তা আমরা যেহেতু রোজ নৃসিংহ নাম জপ করি, মহাদেবের কাছে প্রার্থনা করি, দেবী মন্ত্র জপ করি, তাকে রক্ষা কবচ দিয়ে বেঁধে রেখেছি, তাই আমার নিমাইকে কেউ ছুতে পারে না। আর যেহেতু বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারে নাই, তাই তারা এসে বাড়ির গৃহের গৃহস্থালি যত জিনিসপত্র রয়েছে সব ধ্বংস করেছে, দিয়ে আবার চলেও গেছে। এই বলে সকলে মিলে আলোচনা করে, বলে যে হয়তো দানব এসেছিল বাড়িতে, কিন্তু রক্ষা কবচের জন্য আমার ছেলেটা বেঁচে গেল। আবার নিমাইকে নিয়ে সবাই বসে, ভগবানের সামনে বসে, বসে আবার মন্ত্র টন্ত্র পড়ে, ঝাড়ায় না সেই কি লাউয়ের উপর, কি কুমড়ো না লাউয়ের উপর কি দেয়, কর্পূর দিয়ে ঝাড়ায়, নারকেল দিয়ে কি সব করে জানি না, অবশ্যই লঙ্কা পোড়া দেয়, ঝাড়ায় না বাচ্চাদের সেরকম ঝাড়ায়। কিন্তু জগন্নাথ মিশ্র তার মনে সন্দেহ হয়, দ্বন্দ্ব হয় যে কি জানি আদৌ কি এরকম কিছু হয়েছিল, না কারণটা অন্য, ঘটনা কিছু অন্য ঘটছে, মনে দ্বন্দ্ব চলে। মিশ্র জগন্নাথ দেখে চিত্তে বড় ধন্দ, দৈবে হেন জানি কিছু না বলিল মন্দ, কিছু বলিলেন না উনি। উনি ভাবছেন কি জানি ভগবানের ইচ্ছায় কি হচ্ছে, কিছু বললেন না। এদিকে বাড়িতে চাল ডাল আনা যত খাবার দাবার তো সব নষ্ট হয়েছে, এ তো অপচয়, তারপর তাদের অবস্থাও ভালো ছিল না, তো তাদের তো কষ্ট যে কি হবে। তারা যখনই মনে কষ্ট পান, আর যেই সামনে নিমাইকে দেখতে পান, তাদের সকল কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এরকম করতে করতে বিভিন্ন কাণ্ড তিনি রোজ ঘটাতে থাকেন, করতে করতে তার সময় এসে যায় তার নামকরণে। এই মতো প্রতিদিন করেন কৌতুক, নামকরণের কাল হইল সম্মুখ, নামকরণের সময় এসেছে। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যমান সর্ববন্ধুগণের হইল উপস্থাপন। নীলাম্বর চক্রবর্তী হলেন শচীমাতার পিতা, অর্থাৎ মহাপ্রভুর দাদুগণ, তিনি বড় পণ্ডিত ছিলেন, তিনি এসেছেন, তার সাথে আরো অনেক পণ্ডিতরা এসেছেন নামকরণের জন্য। সকলে উপস্থিত হয়েছেন, মিলিলা বিস্তর আসি পতিব্রতাগণ, সকল নারীরা উপস্থিত হয়েছেন, লক্ষ্মী প্রায় দীপ্ত সবে সিন্ধুর ভূষণ, তাদের সকলকে দেখেই মনে হচ্ছে তাদের মধ্যে মা লক্ষ্মীর অধিষ্ঠান। তারা লাল পেরে সাদা শাড়ি পরেছেন, আলতা পরেছেন, গয়না পরেছেন, তারপর সিঁদুর বড় লাল টিপ, দেখলে কি সুন্দর লাগে, মা মা মনে হয়, দেখলেই মনে হয় মা বলি। তো তারা এসেছেন মা লক্ষ্মী রূপে, তারা সেখানে বিরাজমান হয়েছেন। নাম থুই বার সবে করেন বিচার, স্ত্রীগণ বলয় এক অন্য বলে আর, সব মায়েরা মিলে আলোচনা করছেন কি নাম দেওয়া যায়, নাম কি দেওয়া যায়। বিশ্বম্ভর নাম তো দিয়েছেন, সেই নামকরণ হবেই, আরো তো নাম দেয় না একজন, আমাদের এখানে এক একজনের এক এক নাম, একটা নাম স্কুলে লেখা থাকে, তারপর পাড়ায় একটা ডাকে, বাড়িতে একটা ডাকে, মামা বাড়িতে একটা ডাকে, পিসি বাড়িতে একটা ডাকে, বিভিন্ন নাম, দাদু একটা ডাকছে, তো ঠাকুমা একটা ডাকছে, এক একটা নাম। তো একজন হয়তো সোনা বলছে, একজন ডাকে না বাচ্চাদের, কেউ মনা বলে ডাকে, কেউ সোনা বলে ডাকে, কেউ খোকন বলে ডাকে, খোকা বলে ডাকে, কি নাম সবার, কারোর ভালো নাম হয়, বেশিরভাগই যাদের ডাক নাম হয় বিদঘুটে সব নাম হয়, আমারও একটা আছে, সবাই হয়তো জানো। হ্যাঁ, আমাকে সবাই বেশিরভাগ ওই আমার ভালো নামের থেকে ওই বিদঘুটে নামটাতেই বেশি চেন। তো সবাই মিলে আলোচনা করছেন কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়। ইহানো অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই, শেষ যে জন্মায় তার নাম সে নিমায়।
তো বলছেন যে ইনার তো মা শচীমাতার প্রথমে 6টি সন্তান তো নেই, মারা গেছে। অনেক ছেলে মেয়ে হয়েছিল তারা তো নাই, কিন্তু এই ছোট জন তো রয়েছেন একদম কনিষ্ঠ, যে তাই তার নাম হলো, শেষে যে জন্মেছে তার নাম হলো নিমাই। বলে না বিদ্বান সব করিয়া বিচার, এক নাম যোগ্য হয় থুইতে ইহার। এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ ঘুচিল, বৃষ্টি পাইল কৃষকে, জগত হইল সুস্থ, ইহানো জন্মে পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণ। পণ্ডিতরা অনেক গণনা করে বলছেন যে এই শিশুর এক নাম দেওয়ার কথা আমরা ভাবছি, এক নাম আমাদের সামনে আসছে, আমাদের মনে ধরেছে, আমাদের মনে ধরেছে। কেন? কারণ এই শিশু পরবর্তীতে অনেক বড় বিদ্বান হবে, হ্যাঁ পড়াশোনায় খুব ভালো হবে, শাস্ত্রজ্ঞ হবে, পণ্ডিত হবে। আর কি হবে? এই শিশু যখন জন্মালো, এই পৃথিবীর চারিদিকে যত অমঙ্গল আস্তে আস্তে সব দূরীভূত হয়ে গেছে, যত যেখানে যেখানে দুর্ভিক্ষ হয়েছিল দুর্ভিক্ষ ঘুচে গেছে, কৃষকরা খরায় বৃষ্টি পাচ্ছে না, ফসল ফলাতে পাচ্ছে না, সেখানে বৃষ্টি হয়েছে, জগৎ যেন অসুস্থ থেকে সুস্থতা লাভ করেছে, রোগমুক্ত হয়েছে। পূর্বে যেমন নারায়ণ এসে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, এই শিশুর জন্মে যেন সারা পৃথিবীতে সকল দুঃখ ঘুচে গিয়ে এই শিশু জন্মে পৃথিবীকে উদ্ধার করেছে। তাই এই শিশুর এই সকল লক্ষণ দেখে তার জন্য একটি নাম আমাদের বেশ মনে ধরেছে। কি নাম? অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম, কুলদীপ কোষ্ঠীতেও লিখিল ইহান। যে অতএব তার নাম হলো বিশ্বম্ভর। নিমাই যে বলিলেন পতিব্রতাগণ, সেহ নাম দ্বিতীয় ডাকিব সর্বজন। তার ভালো নাম আমরা বলি, ভালো নাম ডাক নাম, তার ভালো নাম হলো বিশ্বম্ভর, আর ডাক নাম হলো নিমাই, যা মায়েরা দিয়েছেন। পতিব্রতা নারীরা সকলে মিলে যে নাম ভালোবেসে গৌরকে দিয়েছেন সেই নাম হলো নিমাই। তা গৌরবর্ণ কেন বলেই তার নাম হয়েছিল গৌর? আমরা গৌর বলে ডাকি না, আমাদের গৌর, প্রাণের গৌর, গৌরাঙ্গ, গৌর অঙ্গ যার গৌরাঙ্গ, গৌর বরণ অর্থাৎ ফর্সা, খুব ফর্সা। ঠিক ফর্সা না, আমরা ফর্সা বলতে যা বুঝি ফর্সা কিন্তু তিনি ছিলেন না, মানে অদ্ভুত এক রং, তার মধ্যে ওই কি বলবো, সোনার গৌর বলে, সোনার রঙের সাথে ফর্সা রং মিশিয়ে এক অদ্ভুত সুন্দর রং ছিল তার গায়ে। ফর্সা ছিলেন না, গৌর বরণ ছিলেন, আলাদা রং। তো তাই জন্য তার নাম হয়েছিল গৌর, সবাই এমনি তাকে গৌর বলে ডাকতো, তার এভাবে নামকরণ হয়েছিল গৌর, যে কারণ তার গায়ের রং গৌর বরণ। তো সেহ নাম দ্বিতীয় ডাকিব সর্বজন, দ্বিতীয় নাম হলো নিমাই। সর্বশুভক্ষণ নাম করণ সময়ে, গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পরয়ে, দেবগণে নরগণে করয়ে মঙ্গল, হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজয়ে সকল, ধান্য পুঁথি খড়ি স্বর্ণ রজতাদি যত, ধরিতে আনিয়া করিলেন উপনীত। এবার নামকরণ হয়ে গেল, নামকরণ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে হরিধ্বনি উঠলো চারিদিকে, চারিদিকে ব্রাহ্মণরা কেউ গীতা পড়ছেন, কেউ ভাগবত পড়ছেন, কেউ বেদ পাঠ করছেন, চারিদিকে অদ্ভুত সুমঙ্গল সূচক এক বাতাবরণ তৈরি হয়েছে। এখনকার মতো আমরা যেমন দেখি যে এই অন্নপ্রাশন, এই নামকরণ অন্নপ্রাশন একই সময়। অন্নপ্রাশন কি? প্রথম সন্তানকে আমরা অন্ন প্রসাদ মুখে দিই, তো সেই সময় আমরা দেখি অনেকে আনন্দ করে, অবশ্যই আনন্দের সময়, কিন্তু আমরা দেখি ওই অন্নপ্রাশন যে সময় থেকে একটি বাচ্চা তার জীবনযাত্রা হয়তো সম্পূর্ণভাবে খাওয়া, এই যে তার ঢুকছে মনে অন্ন, প্রবেশ করছে মুখে, তার মানে কি যেই বা খাইয়ে দিচ্ছে। সবসময় তো মা খাওয়ান না, অনেক সময় মা ব্যস্ত থাকলে অনেকেই খাওয়ান, এই অন্ন যে প্রবেশ করছে মুখে, অন্নের মধ্যে দিয়ে যে খাওয়ায় না বা যে অন্ন পরিবেশন করে তার মনোভাব তার মধ্যে প্রবেশ করে। তাই অনেকেই আছেন ছপাকে খান, দেখবে অনেকে নিজে রান্না করে খায়, যাতে ওই অন্নের মধ্য দিয়ে কারুর
হয়তো কুমনোভাব থাকতেই পারে, আমরা জানি না, আমাদের সকলের মনের মধ্যেই রয়েছে। কারো মনে সেটি বিশেষভাবে আকার ধারণ করেছে, সে তাকে প্রশ্রয় দিয়েছে, আর কেউ তাকে দমন করার চেষ্টা করছে। তো হয়তো আমি জানি না তার মনের মধ্যে সেই কুমনোভাব রয়েছে, আর আমি তার কাছ থেকে সেই পেলাম, তারপরে সেই ভাব কিছুটা হলো আমার মনে প্রবেশ করবে। একটি ঘটনা আমি শুনেছিলাম, যদিও পুরোপুরি আমার মনে নাই, যে এক সাধু বাবা, তিনি ওই পদব্রজে ঘুরে বেড়ান, হ্যাঁ চারিদিকে ঘুরে বেড়ান, তীর্থযাত্রী, তিনি তীর্থে তীর্থে যান, সেখানেই প্রসাদ পেলেন তো পেলেন, না পেলেন না পেলেন, কোনো সমস্যা নেই, সেখানেই শুয়ে গেলেন, আবার শুরু করলেন হাঁটা। তো এরকম একজনের বাড়িতে গেছেন, গিয়ে বসেছেন, তাকে জায়গা দিয়েছে, সেই বাড়ির যে কর্তা তাকে জায়গা দিয়েছে, বসুন। তো কি খাওয়ানো হবে, সাধু বাবা তো নিজে করেন, রান্না করে খান, যাতে সে মানে কারোর হাত থেকে প্রসাদ পেলে, কিছু খেলে যদি তার মনের মধ্যে সেই ভাব চলে আসে, তো নিজে সপাকেই খান। কারোর বাড়িতে গেলে চাল ডাল দিয়ে দিলে নিজে যতটুকু পারেন ফুটিয়ে, বা ফল যাই হোক। তো কি হয়েছে, গৃহস্বামী তাকে চাল ডাল তো দিয়েছেন, সাথে একটা মোচা, মোচা চিনি তো, মোচা এনে দিয়েছেন যে বাবা আপনি করে খেয়ে নিন, তারপর সেই প্রসাদ যা থাকবে আমরা তা পাবো। ঠিক আছে, তাই করেছেন, করে নিয়ে পরদিন তিনি চলে গেছেন। যেতে যেতে এক মহলে, সম্ভবত এক মহলে তিনি ঢুকেছেন দেখতে, ঢুকে দেখছেন সেখানে তো অনেক কিছু সাজানো থাকে, রাজাদের মহল কি, চারিদিকে সব দামি দামি জিনিসপত্র থাকে না, দামি দামি জিনিসপত্র সাজানো। ওই জিনিসপত্র দেখে না তার মনে হঠাৎ করে লোভ জন্মেছে, আজ অব্দি কখনো হয় নাই, হঠাৎ করে লোভ জন্মেছে। আমরা হয়তো অনেক সুন্দর জিনিস দেখলে মনে হয় যে যদি এটা আমার থাকতো, মনে হয় না, এটা যদি আমার থাকতো, এই মনে হওয়ার জিনিস। আরেকজন ভাবে যে আমার থাকতো আমি নিয়ে নেবো, চুরি করে নেবো, এবার আমি নিয়ে নিলাম। তো তার মনে হচ্ছে শুধু আমার থাকতো নয়, আমি ওটাকে নিয়ে নেব, চুরি করব। তো তিনি তার অজান্তেই তিনি দেখছেন আশেপাশে কেউ নেই, তো এরকম করতে করতে তিনি একটা ভালো জিনিস চুরি করে নিয়েছেন, চুরি করে নিয়ে পালিয়ে গেছেন। পালিয়ে গেছেন, রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ পর তার এবার মনে হয়েছে যে ওই প্রাকৃতিক কাজ করার সময় হয়েছে, অর্থাৎ চাপ পড়েছে। এবার তিনি গেছেন, কাজ শেষ হয়েছে, ফিরে এসেছেন, যখন হাত মুখ ধুয়ে স্নান করে ফিরে এসেছেন, তখন তার মনে হচ্ছে কি, আমি কি বড় পাপ করলাম, আমি শেষে চুরি করলাম, আমি শেষে চুরি করলাম, আজ অব্দি তো আমার মনের মধ্যে এরকম ভাব আসে নাই যে আমি চুরি করব, আজ এমন কি হলো যে আমাকে কি এমন কলিতে ধরলো যে আমি আজকে চুরি করলাম, ছি 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 ছি। এই বলে তিনি দৌড়তে দৌড়ে ওই জিনিসটা নিয়ে গিয়ে সেখানে ফেরত দিয়ে দিয়েছেন। এবার তার তো মনে সন্দেহ হয়েছে যে এটা কেমন হলো, কেন হলো। তো তিনি যেই গৃহস্বামীর বাড়িতে ছিলেন তার কাছে ফিরে গেছেন, ফিরে গিয়ে জিজ্ঞেস করছেন, বাবা কালকে যে আমাকে তুমি খেতে দিয়েছিলে, তা সেগুলো কোথা থেকে দিয়েছিলে গো, কোথা থেকে নিয়েছিলে? তখন ওই গৃহস্বামী বলছেন যে বাবা আমি আপনাকে চাল ডাল তো দিয়েছি, ওই পাশের বাগানে একটা মোচা হয়েছিল, ওটা আমি আর কি চুরি করে নিয়ে এসে আপনাকে দিয়েছিলাম। এবার উনি বুঝতে পেরেছেন, এই চুরি করা জিনিস, সেই জিনিস তিনি রান্না করে খেয়েছেন, সেই মনোবৃত্তি এই খাদ্যের মধ্যে দিয়ে তার মনে প্রবেশ করে গেছে। এটা সত্যি, আমরা যা খাই তার উপর আমাদের জীবনযাত্রা নির্বাহ করে, নির্ভর করে। আমরা যা খাই, যেভাবে খাই, যখন খাই, তার উপর আমাদের জীবনযাত্রা নির্ভর করে। তো এই অন্নপ্রাশনের সময় আমরা যদি সেই বাচ্চাটিকে সঠিক খাদ্য প্রদান না করি, তার মনেও সেই মনোবৃত্তি প্রবেশ করতে থাকবে। তাকে যদি সঠিক জিনিস না শোনাই, সঠিক জিনিস না শেখাই, তাহলে তার মনের মধ্যে এই কুমনোবৃত্তিগুলি প্রতিষ্ঠা হতে থাকবে। তো গৌরসুন্দর তার যখন অন্নপ্রাশন হচ্ছে, দেখা যাচ্ছে তাকে তো অবশ্যই
বিষ্ণুর ভোগ তাকে প্রসাদ পাওয়ানো হয়েছে এবং চারিদিকে গীতা পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, বেদ পাঠ হচ্ছে। সব সময় একটি বাচ্চা সে তো আর ওসব শুনে কিছু বুঝবে না, কেউ বুঝবে না, আমরাই বুঝবো না। একটা ছোট্ট বাচ্চা যার কোনো এখন কোনো জ্ঞানই নেই, সে কি করে বুঝবে? কিন্তু তার কর্ণে ওগুলো প্রবেশ করছে, তার মনে প্রভাব বিস্তার করছে। দেখবে কিছু বাচ্চা ছোটবেলায় খেতে চায় না, তো তাকে হয়তো টিভিতে গান চালিয়ে দিতে হয়, গান দেখলে সে নাচতে নাচতে খায়, নাচতে নাচতে খায়। আবার সেই রকমই সেই বয়সী কিছু বাচ্চা তারা খেতে চায় না, তাকে ফোন দিলেও দেখবে না, তার সামনে হরিনাম করো আর নাচতে নাচতে খাবে। পার্থক্য আছে, কারণ সে ছোট থেকে যা শুনে বড় হচ্ছে, যা শুনে অভ্যস্ত, যা দেখে অভ্যস্ত, সেগুলোতেই তার ভালো লাগবে, তার মনে সেটাই প্রভাব বিস্তার করেছে। তো গৌরসুন্দর তার যখন অন্নপ্রাশন হচ্ছে, চারিদিকের বাতাবরণ খুবই মঙ্গলময়, এমন সময় এমন সময় তার অন্নপ্রাশনের পর দেখবে বাচ্চাদেরকে এই থালার মধ্যে সাজিয়ে দেয় না, মাটি, তারপরে গীতা, পেন, সোনা, রূপো, বিভিন্ন জিনিস সাজিয়ে দেয়, বলে যেটা ধরবে তার উপরই নির্ভর করে তার জীবন চলবে, তার উপর নির্ভর করে তার জীবন চলবে। আমরা অপেক্ষা করি কি ধরে কি ধরে। তো গৌরসুন্দরের সামনেও সকল জিনিসপত্র নিয়ে এসে বা রাখা হয়েছে, কি ধরবে? কি রাখা হয়েছে? ধান্য, পুঁথি, খড়ি, স্বর্ণ, রজতাদি, যত ধান, পুঁথি অর্থাৎ শাস্ত্র বই, এই বই রাখা হয়েছে সব। খড়ি, তখন তার পেন ছিল না, তখন খড়ি দিয়ে লেখা হতো, ওই খড়ি চকের মতো ওইসব রাখা হয়েছে। আর কি হচ্ছে? সোনা, রূপো, বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে। ধরিতে আনিয়া করিলেন উপনীত, তাকে নিয়ে এসে রাখা হয়েছে, ধরো কোনটা ধরবে, যেটাতে হাত পড়বে সে কি আর বোঝে, যেটাতে হাত পড়বে সেটাই। জগন্নাথ বলে শোনা বা বিশ্বম্ভর, যাহা চিত্তে লয় তাহা ধরো সত্তর। জগন্নাথ মিশ্র বলছেন যে বাবা বিশ্বম্ভর দেখো তো বাবা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ধরো, তোমার যেটা পছন্দ সেটা ধরো। যেরকম আলোচনা চলে, কেউ বলছে দেখবি সোনার ধরবে, সে তো মহারাজ হবে, কেউ বলছে সোনা ধরবে, কেউ বলছে যে মাটি ধরবে, অনেক জমির মালিক হবে, মহারাজ হবে, তো মহারাজ হবে, কেউ বলছে আমার নিমাই, ও দেখবি খুব পড়াশোনায় ভালো হবে, ও পুঁথিই ধরবে। এভাবে আলোচনা চলছে চারিদিকে, বলছেন যাহা চিত্তে হয় তাহা ধরো সত্তর, যা মনে হয় সেটাই ধরো দেখি বাবা। সকল ছাড়িয়া প্রভু শ্রী সচি নন্দন ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন, সামনে এত কিছু রয়েছে, গৌরহরি কিচ্ছু ধরলেন না, ভাগবতকে তুলে নিয়ে এরকম ভাবে আলিঙ্গন করেছেন, বুকে জড়িয়ে ধরেছেন। যেই ধরেছেন সঙ্গে সঙ্গে সকলেই পতিব্রত বাণে জয় দেয় চারে ভেই, সবেই বলেন বড় হইব পণ্ডিত, সকলে মিলে হরিধ্বনি দিয়ে জয় জয়কার করছে। সকলে মিলে জয় দিচ্ছেন যে আমার নিমাই, দেখো দেখো আমার নিমাই ভাগবত জড়িয়ে ধরেছে, আমার নিমাই বড় বৈষ্ণব হবে, আমার নিমাই বড় পণ্ডিত হবে। যে পতিব্রতা নারীরা মায়েরা ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে নিমাই অন্যের সন্তান ছিল না, তাদের কাছে ছিল নিমাই আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে নিমাই, আমার ঘরের ছেলে নিমাই। তাই তারা বলছেন না যে শচীর ছেলে, শচীর পুত্র না, আমার নিমাই, আমার নিমাই বড় পণ্ডিত হবে, আমার গৌর বড় পণ্ডিত হবে। কেহ বলে শিশু হইব পরম বৈষ্ণব, কেউ বলছেন এই শিশু পরম বৈষ্ণব হবে। অল্পে সর্বশাস্ত্রের জানিব অনুভব, সকল শাস্ত্র সে অতি সহজেই আয়ত্ত করবে এবং তার অনুভূতি হবে। আমরা প্রথম দিন শুনছিলাম না
যে নবদ্বীপে শাস্ত্র আলোচনা হতো, কিন্তু তার মধ্যে ভক্তিভাব অনুভূতি ছিল না। এই ছেলে যত শাস্ত্র পড়াশোনা করবে অবশ্যই তার মনে অনুভব জাগবে, সে অনুভব করবে সবকিছু। যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, আনন্দে সিন্ধিত হয় তার কলেবর। যার দিকে একবার প্রভু তাকে হাসেন, ওই চাঁদপানা মুখে একবার যে মিষ্টি হাসি দেন, সঙ্গে সঙ্গে সে আর তার শরীরকে নাড়াতে পারে না। তার সারা শরীরে যেন কি বলে রোমাঞ্চ খেলে যায়, অর্থাৎ লোমগুলো খাড়া হয়ে যায়, সে নড়তে পারে না, তার লোমগুলো সব খাড়া হয়ে যায় আনন্দে। যে করে কোলে সেই এড়িতে না জানে, দেবেরও দুর্লভ কোলে করে আরিগণে। বলছেন যে একবার গৌরকে কোলে নেয় সে আর তাকে ছাড়তে পারে না, তাকে আর কখনো এড়িয়ে যেতে পারে না। একবার যে তাকে কোলে নেয় সে তাকে কখনো ছাড়তে পারে না। প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। শুনিয়া নাচেন প্রভু কোলেরও উপরে, বিশেষ সকল নারী হরিধ্বনি করে। যেই নিমাই কেঁদে ওঠে মায়েরা সকলে হাততালি দিয়ে হরিনাম করেন। আর তখন গৌরসুন্দর যার কোলে রয়েছেন কেউ আর নিচে রাখেন না, তখন তো গৌর একটু বড় হয়েছে, কেউ আর নিচে রাখে না, সবার কোলে কোলে করে আদর করে, তো কোলে থাকে আর সবাই হাততালি দিয়ে হরিনাম করে। আর গৌর এরকম ভাবে নাচতে থাকে, বাচ্চারা যেমন নাচে নাচতে থাকে। আর তাই দেখে মায়েরা আরো জোরে জোরে হরিধ্বনি করে। নিরবধি সবারও বদরে হরি নাম, ছলে বলো এন প্রভু হেন ইচ্ছা তান, তান ইচ্ছা বিনা কোন কর্ম সিদ্ধ নহে, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। তার ইচ্ছায় সকলের মুখে হরিনাম স্ফুরিত হয়, তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। এই মতে করাইয়া নিজ সংকীর্তন দিনে দিনে বাড়ে প্রভু শ্রী শচীনন্দ। এইভাবে রোজ শচীমায়ের আঙিনায় হরি সংকীর্তন চলতে থাকে। আর শচীমায়ের আদরে, এত মায়েদের আদরে প্রভু দিনে দিনে বড় হচ্ছেন। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিণী বাজে অতি মনোহর। এবার আরেকটু বড় হয়েছেন জানুগতি, এবার হামাগুড়ি দিতে শুরু করেছেন। ছোট্ট বাচ্চা হামাগুড়ি যেমন ভাবে দেয় হামাগুড়ি দিচ্ছে, কেমন লাগে গৌরকে দেখতে, কেমন সেজেছেন। কোটিতে কিঙ্কিণী, অর্থাৎ কোটি অর্থাৎ কোমর, কোমরে আমরা দেখি বাচ্চাদের অনেককে ওই কি বলে কোমর বন্ধনী পরানো থাকে, কোমর বিছা, কোমর বিছা পরানো থাকে, তার মধ্যে ঝুনঝুনি লাগানো থাকে, ঝুনঝুন ঝুনঝুন শব্দ হয়। তো গৌরের কোমরেও সোনার কোমর বিছা পরানো, সোনার গৌর তার কোমরে সোনার কোমর বিছা পরানো রয়েছে। তিনি যখন যান হামাগুড়ি দিয়ে হেঁটে যান, তখন ঝুনঝুনঝুন শব্দ হয়, আর সেই শব্দ শুনে শচীমায়ের মনে বড় আনন্দ হয়। তিনি ভিতর থেকে শোনেন যে গৌর খেলে বেড়াচ্ছে, আর সেই আওয়াজ শুনে তার মনে খুব আনন্দ হয়। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাহি ধরে। বাচ্চারা তো বোঝে না সামনে কি আছে, ছোটরা দেখবে তাদেরকে আমরা ভয় দেখাই, এখন যদি না খাস না ঘুমালে কিন্তু জুজু ধরবে, জুজু কি কেউ জানে না, জুজু ধরবে, জুজুটা কি জানে না। বাচ্চাদের আমরা বোঝাই যে জুজু ধরে নিয়ে যাবে একটা ভয়ঙ্কর সাংঘাতিক কিছু, কিন্তু জুজু কি আমরা জানি না। ছোট থেকে যদি আমরা বাচ্চাদের বোঝাই ভূত টুত কিছু হয় না, ভূতে ভয় পেয়ে লাভ নেই, কাউকে ভয় পেতে হয় না, ও কাউকেই ভয় পাবে না, কোনোদিন কাউকে ভয় পাবে না। আমরা বুঝাই যে হ্যাঁ এটা থেকে ভয় পেতে হয়, তাই তারা ভয় পায়, তাহলে ভয় পাবে কেন। ভয় জিনিসটা কি যদি নাই জানলো তাহলে ভয় পাবে কি করে। তো ছোটবেলায় তারা জানে না, তেমন গৌর সুন্দর নিমাই ওই উঠোনে খেলে বেড়ায়, সামনে আগুন থাকুক বা সাপ থাকুক বোঝে না, তাই ধরতে যাই গিয়ে এরকম করে ধরবে, সঙ্গে সঙ্গে মায়েরা নিয়ে চলে যায়, কখন হাত কুড়িয়ে ফেলবে, কখন সাপে কামড় দিয়ে দেবে,
মায়েরা নিয়ে চলে যায়, কিবা অগ্নি সর্ব যাহা দেখে তাহি ধরে। একদিন তিনি আরেক কাণ্ড করলেন। কি কাণ্ড? সবই তার লীলার প্রকাশ। নারায়ণ তিনি তো নাগের উপর রয়েছেন, শয্যায় রয়েছেন, সেই প্রকাশে তিনি দেখাচ্ছেন। কি প্রকাশ? একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পপ্রভু বালক লীলায়। বিষধর সাপ একটা ঘুরে বেড়াচ্ছে উঠোনে, আর নিমাই গিয়ে সেটাকে ধরেছে, ধরেছে কুণ্ডনে করিয়া সর্প রহিল বেরিয়া। নিমাই বসে আছে, চারিদিকে তাকে বেষ্টন করে অর্থাৎ বেড় দিয়ে সাপটা বসেছে। কুণ্ডলি করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিলা সর্প উপরে শুইয়া। নিমাই ও সাপের উপর আনন্দে শুয়ে আছে, আর সাপ ও নিচে বের দিয়ে চুপচাপ বসে আছে, ও কিচ্ছু করছে না, আর নিমাই উপরে ঘুমিয়ে আছে। আথে ব্যথে সবে দেখি হায় হায় করে, আশেপাশের লোকজন দেখে ছুটে এসছে, হায় হায় এ কি অবস্থা, ওকে তো কামড়ে দেবে, সাপ কি আর বোঝে ও বাচ্চা, ও তো কামড়ে দেবে। আথে বেঁধে সবে দেখি হায় হায় করে, শুইয়া হাসেন প্রভু সর্পের উপরে। সাপের উপর শুয়ে নিমাই হাসছে আর হাত পা ছুটছে, হাসছে তাদেরকে দেখে। গরুর গরুর করি ডাকে সর্বজন, গরুরকে ডাকছে সবাই, কেন? গরুর তো সাপের শত্রু, সর্পবংশ তিনি প্রায় শেষ করে দিচ্ছিলেন। গরুর গরুর করি ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয়ে হরয় ক্রন্দন, সকলে কান্নাকাটি করছেন, এবার কি হবে, বাচ্চাটাকে কেউ নিতেও পারছেন না। বিষধর সাপ নিতে গেলে হয়তো তাকে কামড়ে দিল বা বাচ্চাটাকেই কামড়ে দিল, কারণ নিমাই তো শুয়ে রয়েছে সাপটার উপরে, যদি কিছু হয় হয়তো দিল কামড় দিয়ে, ছোবল দিয়ে দিল, কেউ যেতে পারছে না এগিয়ে। প্রভুরে এরিয়া সর্প পলায়, তখন পুনঃ ধরিবারে যান শ্রী শচীনন্দন। এই দেখে ওই সাপটা আস্তে আস্তে নিচ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, যেই চলে যাচ্ছে নিমাই আবার ধরতে গেছে, এরকম করে নিমাই আবার ধরতে গেছে, সঙ্গে সঙ্গে সকলে গিয়ে তাকে কোলে তুলে নিয়েছে, যে আবার ধরতে যায় কি রে, ছেলের ভয় ডর নাই। ধরিয়া আনিয়া সবে করিলেন কোলে, চিরজীবী হও করি নারীগণ বলে, যে বাবা এবার তুই বেঁচে গেছিস, তুই চিরজীবী হ, তোর যেন কোনো ক্ষতি না হয়, এভাবে মায়েরা আদর করছে। কেহ রক্ষা বান্ধে কেহ পরে স্তুতি বাণী, কেহ অঙ্গে দেয় বিষ্ণু পাদদোক আনি, কেহ বলে বালকের পূর্ব জন্ম হইল, কেহ বলে জাতি সর্বতেই না লঙ্ঘিল। এক একদিন আগে কথা বলছে, কেউ এসে আবার সেই রক্ষা করছে, রক্ষা মন্ত্র দিয়ে তাকে বাঁধছেন যেন কোনো ক্ষতি না হয় ছেলের, হ্যাঁ, আবার কেউ বিষ্ণু পাদদোক নিয়ে এসে তাকে দিচ্ছেন, তুলসী পাতা নিয়ে এসে তার মাথায় ঠেকাচ্ছে, ফুল মাথায় ঠেকাচ্ছে, আবার কেউ কি করছেন, বলছেন যে বালকের পূর্বজন্ম হলো, হাতে পায়ে মাথায় হাত বুলিয়ে বলছেন যে ছেলেটা বেঁচে গেল, ওর যেন পুনর্জন্ম হলো, একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এলো ছেলেটা। আবার বলছে নিশ্চয়ই জাত সর্প ছিল, জাত সাপ ছিল, আমরা জাত সাপ বলি না, বাড়িতেই তো ঘোরাফেরা করে, বলে মারতে নেই, জাত সাপ ছিল এই জন্যই বাচ্চাটাকে কামড়ায়নি, নাহলে অন্য সাপ হলো তো এতক্ষণে আমাদের ছেলেটা চলেই যেত, নিশ্চয় জাত সাপ ছিল। এই সকল কথা শুনে এনার মহাপ্রভু হাসেন, নিমাই হাসে, হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, সবার দিকে তাকিয়ে নিমাই হাসে, পুনঃ পুনঃ যায় সবে আনন্য ধরিয়া, তাকে ছেড়ে দিলেই আবার সাপটাকে খুঁজতে যায়, আবার ধরে নিয়ে আসে, আবার চলে যায়। ভক্তি করি যে সব বেদ গপ্প শুনে, সংসার ভুজঙ্গে তারে না করে লঙ্ঘনে, গৌড়ের প্রত্যেকটি লীলা যে শ্রবণ করে, তাদের মনের থেকে সকল কলুষতা দূর হয়। এই যে গৌড় সুন্দর যে নাগের উপর সাপের উপর শুয়েছিলেন, এই লীলা যে ভক্তি করে শ্রবণ করে, সংসার ভুজঙ্গ অর্থাৎ সংসারের মায়ার নাক পাশ তাকে আর ধরে রাখতে পারে না, সেই নাক পাশে সে কখনো আবদ্ধ হয় না। এইভাবে গৌর আরো বড় হচ্ছেন, হামাগুড়ি দিচ্ছিলেন, এবার আস্তে আস্তে তো হাঁটা শিখবেন,
এবার বাচ্চারা হাঁটা শিখলো মানে তাদেরকে আর দেখা যাবে না, তারা হাঁটছে, তারা দৌড়ায়। এখান থেকে উঠে দাঁড়ালো তো একদম দৌড়ে 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 গিয়ে তারা থামবে না, তারা পড়বে, পড়ে যাবে। তারা আস্তে কখনো হাঁটে না, হয় কেউ আটকাবে নয় সে পড়বে, আবার উঠবে আবার দৌড়বে। এবার নিমাই তিনি এবার ওই হাঁটা শিখছেন, অর্থাৎ দৌড়ানো শিখছেন। এই মতো দিনে দিনে শ্রী শচীনন্দন হাঁটিয়া করেন প্রভু অঙ্গনে ভ্রমণ। শচীর আঙিনায় তিনি এখন ভ্রমণ করছেন, ঘুরতে শিখেছেন। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, চাঁদের লাগয়ে সাধে দেখিতে সে মুখ। যে তার রূপ কিরকম, তাকে দেখতে কত মিষ্টি লাগছে দেখতে, তিনি যখন মায়ের আঙিনায় দৌড়ে বেড়ান তাকে দেখে কেমন মনে হয়? কন্দর্প, জিনিয়া কন্দর্প কোটি, বলছেন সর্বাঙ্গের রূপ, বহু বহু মদন দেব, কোটি কোটি মদন দেব, তাদেরকে একসাথে করলে যে রূপ হয়, তা সেই রূপ গৌরের রূপের কাছে ফিকা হয়ে গেছে। সাদা পদ্ম, তার যে রূপ দেখতে খুব সুন্দর হয়, তার কাছে তা ফিকা হয়ে গেছে। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, তার যে সর্বাঙ্গের রূপ, সেই রূপ দেখতে চন্দ্রদেব তিনি আশা করে বসে থাকেন। আমরা চাঁদ দেখি, চাঁদ দেখে মনে হয় কি সুন্দর দেখতে, না? চাঁদকে যখন দেখি পূর্ণিমার চাঁদ, তাকিয়ে থাকতে ইচ্ছা করে, কি সুন্দর স্নিগ্ধতা, শীতলতা মনকে শান্ত করে দেয়। সেই চাঁদ আশা করে বসে থাকে কখন গৌর চাঁদকে দর্শন করবে। বলছেন চাঁদের লাগায় সাধ দেখিতে সে মুখ, চাঁদের মনেও বড় সাধ হয় যে সেই গৌরচন্দ্রের মুখ দর্শন করবে। সুবলিত মস্তকে চাচর ভালো কেশ, তার সারা মাথায় কোঁচকানো কেশ, ঢালাও নেমেছে। সুবলিত মস্তকে চাচরও ভালো কেশ, এতটুকু ছোট্ট বাচ্চা, কোঁচকানো কুকড়ানো চুল সারা মাথায় জুড়ে, কমল নয়নে যেন গোপালেরও বেশ। তার চোখ দুটি কমল নয়ন, পদ্মের পাপড়ির মতো, যেমন গোপালকে সুন্দর লাগতো গোপালের মতোই তাকে দেখতে লাগে, কিন্তু গায়ের রংটা আলাদা, স্বভাব বদলাই নাই, শুধু গায়ের রংটা পাল্টে এসেছে। ওই গৌর বরণের পেছনে তার কালো রংটাকে লুকিয়ে এসেছে, নালে একই, শুধু রংটা পাল্টে এসেছে, রাধারানীর থেকে ওই রংটাকে ধার করে এসেছে। আজানো লম্বিত ভুজ অরুণ অধর, তার দুটি হাত আজানো লম্বিত, জানু অব্দি লম্বা, অরুণ অধর, অধর অর্থাৎ ঠোঁট, অরুণ সূর্যের নাম। তা অরুণ কখন বলা হয়? যখন সূর্য মাত্র উঠছে, সকালবেলা ভোরবেলা একদম, যখন সূর্য ওঠে তখন দেখবে সারা আকাশে একটা লালচে লালচে ভাব হয়ে যায় না, লালচে আভা ছড়িয়ে পড়ে, ওই যে লালচে মিষ্টি রংটা, সেটা হচ্ছে গৌরের ঠোঁটের রং। এই খুব ডিপ নয়, আবার খুব হালকাও নয়, খুব মিষ্টি একটা রং, লালচে হলুদের সাথে মেশানো, সেটা হচ্ছে গৌর সুন্দরের ঠোঁটের রং, অরুণ অধর। সকল লক্ষণ যুত বক্ষ পরিসর, সহজে অরুণ গৌর দেহ মনোহর, বিশেষে অঙ্গুলি কর চরণ সুন্দর, বালক স্বভাবে প্রভু যবে চলি যায়, রক্ত পরে হেন দেখি মায় ত্রাস পায়। গৌরসুন্দর তার আঙুলগুলিও খুব সুন্দর, তার চরণ চরণ এবং চরণের আঙুল তাও খুবই সুন্দর, তা বর্ণনা করা যায় না, তার সর্বাঙ্গ সুন্দর। তোমরা মধুরাষ্টকম বলে একটি বন্দনা আছে শ্রীকৃষ্ণের, সেটা পারলে শুনো, তোমাদের সবার বাড়িতে ফোন আছে, শুনবে, তার অর্থ বুঝবে। মধুরাষ্টকম, নামটাই মধুরাষ্টকম, সেটা কেন না? কৃষ্ণচন্দ্র তিনি পুরোটাই মধুর,
তার চলন মধুর, বলন মধুর, তার তাকানো মধুর, বাঁশি বাজানো মধুর, নৃত্য মধুর, বাঁশি ধরার ভঙ্গিমা মধুর। সে যে তাকায় তাও মধুর, চোখ মধুর, ঠোঁট মধুর, গাল মধুর, সবই মধুর। সেই কৃষ্ণ যাকে দেখে সকলেই সকল মায়া ভুলে যায়, মায়ার বাঁধন থেকে মুক্ত হয়ে গিয়ে ওই সচ্চিত আনন্দের প্রতি তার মনকে নিবেদন করে, শুধুমাত্র তাকে দর্শন মাত্র। সেই কৃষ্ণচন্দ্র রাধারানীকে দেখে তার মন গলে যায়। তো সেই কৃষ্ণই যখন রাধারানীর সেই কৃপাময়ী রূপকে আধার করে তাকে সামনে রেখে নিজেকে লুকিয়ে এলেন, গৌর হয়ে এলেন, দুজনে একসাথে হয়ে এলেন, তো এই দুই রূপ একসাথে যখন হলো, তার সৌন্দর্য কোটি 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 গুণ বেশি, তার রূপমাধুর্য অনেক বেশি, তার সবকিছুই মধুর। যার নামের সঙ্গে সুন্দর যুক্ত হয়ে যায় সে কত সুন্দর। তার সৌন্দর্য বৃন্দাবন দাস ঠাকুর আর রচনা করে শেষ করতে পারছেন না, বলছে আমি যতই রচনা করি না কেন, বেদ পুরো শেষ হয়ে গেল, সেই রচনা শেষ হবে না, যতবার আমি লিখবো ততবার নতুন কিছু আসবে, যতবার আমি পড়বো ততবার নতুন কিছু জানবো, যতবার শুনবো ততবার নতুন কিছু বুঝবো, নতুন কিছু জানবো। তো গৌরসুন্দর ওই সুন্দর ছোট্ট ছোট্ট পায়ে তিনি সতীর আঙিনায় দৌড়ে বেড়ান, খেলে বেড়ান। বালক স্বভাবে প্রভু যাবে চলি যায়, রক্ত পরে হেন দেখি মায়ের ত্রাস পায়। দেখি সতী জগন্নাথ বড়ই বিস্মিত, নির্ধান তথাপি দোহে মহা আনন্দিত। কানাকানি করে দোহে নির্জনে বসিয়া, কোন মহাপুরুষ বা জন্মিল আসিয়া। সতীমাতা এবং জগন্নাথ দেব, জগন্নাথ মিশ্র, এনারা দুজন তো খুব ধনী জেতা তো নন, দরিদ্র খুব ধনী নন, কিন্তু তাদের ছেলেকে দেখলে তাদের এত আনন্দ হয় যেন তারাই এই পৃথিবীর সব থেকে বড় ধনী মানুষ। তারা একে একে আলোচনা করেন, কি জানি কোন মহাপুরুষ এসে আমার ছেলে হয়ে জন্মালো, না এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে, ওকে দেখলে তো মনেই হয় না কোনো সাধারণ ছেলে, আর পাঁচটা ছেলের মতো তো নয়, ওর বয়সে যে আরো পাঁচ ছটা ছেলে আশেপাশে রয়েছে তাদের মতো তো নয়, এগুলো সাধারণ নয়। তারা একা একা গোপনে বসে আলোচনা করেন, হেন বুঝি সংসার ও দুঃখের হইল অন্ত, জন্মিল আমারও ঘরে হেন গুণবন্ত। যে আমার ঘরে এমন ছেলের জন্ম হয়েছে যার জন্য আমার জীবনের সকল, আমাদের জীবনের সকল এই সংসার মায়া দুঃখ সব ঘুচে গেছে। এমনও শিশুর রীতি কবু নাহি জানি, নিরবধি নাচে হাসে শুনে হরিধ্বনি। যে এমন ছেলে তো কোনোদিন দেখে নাই, সব সময় হাসতে থাকে নাচতে থাকে, কখন যখন হরিনাম হয় হরিধ্বনি উঠলেই আমার ছেলে সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে, সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে, সঙ্গে সঙ্গে হাসে, তার খাওয়া দাওয়া সব ভুলে যায়, তাকে সবসময় হরিনাম শোনা, ওইখানেই ও নাচবে, ওখানেই হাসবে, ওখানেই থাকবে। তাবত ক্রন্দন করে প্রবোধনা মানে, যতক্ষণ না হরিধ্বনি হয় ততক্ষণ সে ক্রন্দন করতে থাকে, কাঁদতে থাকে, বড় করি হরিধ্বনি যাবত না শুনে, যতক্ষণ না হরিনাম তার কর্ণে প্রবেশ করছে নিমাই ততক্ষণ কাঁদতে থাকে। উষকাল হইতে যতে কো নারীগণ, বালক বেরিয়া সবে করে সংকীর্তন। উষকাল অর্থাৎ উষা, একদম সকাল ভোরবেলা থেকে সূর্য ওঠার পর থেকে তাকে বেষ্টন করে সবসময় মায়েরা তাকে নিয়েই মেতে থাকেন, সবসময় হরিনাম চলছে, হরিনাম করলে হাতে তালি দিয়ে নিমাই নাচো, হরিনাম করলে এই নিমাই নাচতে শুরু করে, আবার বন্ধ হলে কাঁদে, আবার হরিনাম শুরু হলে নিমাই নাচতে শুরু করে, হাসে। হরি বলি নারীগণে দায় করো তালি, যেই হরিধ্বনি দিয়ে সকলে হাত তালি দেয়, দায় করো তালি, নাচে গৌর সুন্দর বালক কৌতূহলী। যেই হরিধ্বনি শুরু হয় এই হাতের তালিতে তালিতে গৌর নাচতে শুরু করে সঙ্গে সঙ্গে। গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর, হাসি উঠে জননীর কোলের উপর।
হরিনাম শুনতে শুনতে আনন্দে হঠাৎ করে ধুলার মধ্যে গড়াগড়ি খেতে শুরু করে। মাটির মধ্যে ধুলো টুলো মেখে একদম সারা মাথায় সারা শরীরে ধুলা মেখে ফেললো। মেখে ফেলে মাকে দেখে আনন্দে নাচতে নাচতে গিয়ে মায়ের কোলে লাফিয়ে মায়ের কোলে উঠে গেল। হেন অঙ্গ ভঙ্গি করে নাচে গৌরচন্দ্র, দেখিয়া সবার হয় অতুল আনন্দ। হেনমতে শিশুভাবে হরি সংকীর্তন করায় প্রভু, নাহি বুঝে হেন কোনো জন, কেউ বুঝতে পারেন না গৌর এত সুন্দর ভঙ্গিমা করে নাচেন, কেউ বুঝতে পারে না এইটুকু ছেলে কোথা থেকে এত নাচ শিখলো, এত সুন্দর নাচে, এত সুন্দর ভঙ্গিমা করে নাচে কোথা থেকে শিখলো। তারা তো জানেন না এই সেই নটবর যে সারা বিশ্বকে নাচায়, সে আজ হরির ধ্বনিতে ভক্তের সামনে ভক্তের আনন্দের জন্য তাদের মধ্যে নাচছেন, তাদের আনন্দ দিচ্ছেন। এই সেই নটবর যিনি গোপিনীদের সাথে তাদের ভক্তি ভরে ডাকে তিনি নেচেছিলেন, আজ সেই ভক্তিভাব নিজে সকলের মধ্যে প্রচার করতে এসেছেন, আর সেই সুন্দর নৃত্য ভঙ্গিমায় সকলের মনে আনন্দ দিচ্ছেন, তার পূর্ব পরিচয় তিনি জানান দিচ্ছেন। বুঝতে পারছে না কেউ পরে যে এই গৌরী হরিনাম সংকীর্তনের মাধ্যমে পুরো জগৎকে মাতিয়ে তুলবে, তা কেউ বুঝতে পারছে না। এ হচ্ছে ক্রমে প্রকাশ পাচ্ছে, তা জন্ম থেকেই তিনি প্রকাশ করছেন, হ্যাঁ আমি সেই, আমি সেই। আমরা বুঝি নাই, সাধারণ মানুষ বোঝে নাই, কিন্তু সেই মায়েরা যারা গৌরকে নিজের সন্তান সমরূপে পেয়েছিলেন তাদের অহ সৌভাগ্য। তারা যে গৌরকে ভগবান রূপে জানেন না সেটাই ভালো, ভগবান তাকে আমি ছেলে রূপে ভাবছি, তাকে তো আমি হয়তো রোজ প্রণামও করব। ছেলেকে কি আমরা প্রণাম করি? তোমাদের ছেলেকে তোমরা কখনো প্রণাম করো না? সে যদি ভালো কাজ করে তাকে আদর করো, তাকে মারার পরেও তোমার মনেই কষ্ট হয়, তাকে আদর করো, সে নাচলে তুমি আনন্দ পাও। ছোট থেকে বড় হয় যখন আস্তে আস্তে বিভিন্ন কাণ্ড কারখানা করে, দুষ্টুমি করলে কানমোলাও দাও, আবার ভালো কাজ করলে নিজে হাতে খাইয়েও দাও, আদর করো। কিন্তু তুমি যখন জানছো বড় কোনো একজন এসে আমার ছেলে রূপে থাকছে, তখন তোমার মনে হয় বাবা যদি কোনো ভুল হয়ে যায়, আমাকে মা বলেছে ঠিকই, যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো ভুল হয়ে যায় বাবা কানমোলা দেব, আবার কি হবে কি জানে। তার চেয়ে বরং তোমার ছেলে হয়ে থাকাই ভালো। তো গৌর চান, আমি ভগবান নই, আমি তোর ঘরের ছেলে, আমি তোমার ঘরের ছেলে গো, আমি তোমার ঘরের ছেলে, আমি আর কিচ্ছু নই। তুমি আমায় কানমোলা দাও, তুমি আমায় মারো, বকো, ভালোবাসো, আদর করো, আমি তোমার। তুমি আমায় কানমোলা দিলেও আমার উপর তোমার ওই ভালোবাসার অধিকার উপর জন্মেছে, তাই তুমি কানমোলা দিচ্ছ। কই তুমি অন্য কাউকে তো দাও না, রাস্তায় তো কত ছেলে কত কিছু করে, আমাকে গিয়ে বলতে চাই কানমুলে বলি এই কেন ভুল করছিস? আমার ঘরের ছেলে ভুল করলে আমরা বকি, তাকে শুধরাই। তো গৌর ভাবেন, গৌর বলেন যে আমাকে তোর নিজের করে ভাব, আমি কোনো ভগবান নই, আমি তোর ঘরের ছেলে, আমাকে বন্ধু ভাবো, হ্যাঁ আমি খুব আনন্দ পাই। কেন বৃন্দাবনে কৃষ্ণ সে তো জগদীশ্বর, তার আবার কি, সেও তার বন্ধুর কাছে খেলায় হেরে যায়, তারপর বন্ধুকে পিঠে করে নিয়ে এসে শাস্তি ভোগ করে। খেলার নিয়ম ছিল যে হেরে যাবে, যার কাছে হারলো সে যে হেরে গেছে তার পিঠে উঠবে এবং তাকে নিয়ে তাকে দৌড়তে হবে। তো কৃষ্ণ ইচ্ছা করে করে হেরে যেতেন, আর তার বন্ধুদেরকে পিঠে নিয়ে তিনি দৌড়তেন, আর সকল বন্ধুরা চিৎকার করতে, কানাই হেরে গেছে, কানাই হেরে গেছে, যে পিঠে উঠেছে তারও আনন্দ, দেয় কানাইকে হারিয়ে ফেলেছি, সেই আনন্দ পেতেন। তাদের থেকে বেশি আনন্দ পেতেন কানাই নিজে, কৃষ্ণ নিজে, যে ওরা আমায় আপন ভাবে, আমায় ভালোবাসে, তাই জন্যই তো আমার সাথে বন্ধু হবে থাকে। যে বন্ধু হয় ভাবে তার কাছে বন্ধু, যে ভাই ভাবে তার কাছে ভাই, যে যেমন ভাবে প্রভু তার কাছে সেভাবে ধরা দেন। তো এই মায়েরা যারা প্রভুকে সন্তান রূপে পেয়েছিলেন তাদের অহ সৌভাগ্য যে তারা সবসময় গৌরকে সামনে দেখেছেন, গৌরকে নাচিয়েছেন নিজের
হাততালিতে গৌরকে নাচিয়েছেন গৌর, তাদের সামনে তাদের হরিধ্বনিতে গৌর নৃত্য পরিবেশন করেছেন, তাদের সামনে সুন্দর করে নেচেছেন, তারা সে আনন্দ উপভোগ করেছেন। আর আমাদের সৌভাগ্য যে আমরা সেই অদ্ভুত সুন্দর লীলা আজ শ্রবণ করছি। আমরা জানছি গৌর আমাদের ঘরের ছেলে, তাকে আমরা নিজের করে ভালোবাসবো, নিজের আপন করে ভালোবাসবো, তাকে নিজের ভাবলেই আর অন্য কোনো সমস্যা হবে না। নিজের করে ভাবলেই দেখবে তুমি তার জন্য ভেবে একটু কিছু বানিয়ে দিচ্ছ, তার কষ্ট হচ্ছে তার জন্য কোনো কিছু সাজিয়ে দিচ্ছ, তার জন্য তুমি কাপড় তৈরি করছো, তার জন্য তুমি রান্না করছো, নিজের ভাবলেই এগুলো হয়। নিজের ভাবছি না যতক্ষণ ততক্ষণ এই ভাব আসবে না। যখনই তাকে আমি ভাববো হ্যাঁ সে তো গৌর আমার ঘরের ছেলে, ওই ছোট্ট ছেলেটা যার গায়ের বরণ গৌর বর্ণ, যার সুন্দর কোঁকড়ানো চুল, যে সুন্দর গলায় মালা পরে, পায়ের নূপুর আছে, কোমরে সুন্দর কোমর বিছা আছে, সুন্দর পায়ের নূপুর বাজাতে বাজাতে সে দৌড়াদৌড়ি করে, ঘরে খেলে, হরির নাম শুনলে নাচে, মিষ্টি হাসে, যার চোখ দুটি কমল নয়ন পদ্মের পাপড়ির মতো, সেই গৌর আমার ঘরে আছে, ওই ছেলেটি আমার ঘরে আছে, তার কথা যখন ভাববো তখন আপনা হতেই আমার মনে সেই ভাব প্রকাশ পাবে যে তার জন্য কিছু করি, তার জন্য কিছু করি। তো সেই মায়েরা যারা এই সৌভাগ্য প্রাপ্ত করেছিলেন তাদের কথা শুনে তাদের জন্য আমাদের মনে কৃপা হয়, আমাদের মধ্যে কৃপা হয়, তাদের এই লীলা শ্রবণ করে আমরা তাদের চরণে শতকোটি প্রণাম জানাই, যে তার ভক্তদের কৃপায় যেন আমাদের মনেও সেই ভক্তিভাব প্রকাশ পায়, আগামীতে আমরা প্রভুর এই লীলা কথা আবারও শ্রবণ করব, গৌর গৌরের কৃপায়, গৌর ভক্তদের কৃপায় আমরা যেন তার এই মধুর লীলা কথা বারে বারে শুনতে পারি, এই প্রার্থনা করব। আজ গ্রন্থের এখানেই বিশ্রাম, নিতাই ঘোষ সীতারাম।